হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রেকিং নিউজ। অপু বিশ্বাস বলেছে, প্রয়োজনে আমি বুবলি এবং বুবলির সন্তান দুজনকেই পালবো, কিন্তু স্বামীকে আর ছাড়বো না। অপু বিশ্বাস এত বড় কথা কেন বললেন তা যদি আপনারা জানতে চান, আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। অপু বিশ্বাস বলেছে যে বুবলির সন্তানকে প্রয়োজনে সে পালবে এবং বুবলিকেও পালবে, তবে এবার আর শাকিব খানকে ছেড়ে তিনি দিচ্ছেন না, তিনি থাকবেন শুধুমাত্র শাকিব খানের সাথেই। জি, এমনটা বলেছেন কেননা অপু বিশ্বাসকে নিয়ে বুবলি যাতা বলে যাচ্ছেন এবং বুবলি বেশ কিছু মন্তব্য করেছেন যে অপু নাকি বুবলির জীবনটাকে শেষ করে দিয়েছে, তাই অপু বিশ্বাস তাদের দায়িত্ব নিতে চেয়েছে। অপু বিশ্বাস বলেছে যে যদি নাওয়া খাওয়া পড়ার অভাব থাকে, প্রয়োজনে আমি সেটা দেখবো, সাকিব সেটা দেখবে, কিন্তু আমার স্বামীকে, সাকিবকে আমি আর ছেড়ে দিচ্ছি না। সাকিবের সাথে আমার বিয়ে হয়ে গেছে, সাকিব আমার থাকবে, সাকিবের সাথে বুবলির কোনো যোগাযোগ থাকবে না, তবে বুবলির সকল দায়িত্ব আমি নিতে রাজি আছি, প্রয়োজনে বুবলির বাবা মার দায়িত্ব আমি নিব, কিন্তু স্বামীকে নিয়ে তারা নষ্টি ফষ্টি করবে সেটা আর হতে দেব না। আমার স্বামীর সাথে বুবলির পরিবারে কোনো যোগাযোগ থাকবে না, একজন নায়িকার সাথে যোগাযোগ থাকাই যথেষ্ট, তার পরিবারের সাথে যোগাযোগ থাকার কোনো যথেষ্ট নেই, কোনো কারণও নেই। তবে হ্যাঁ, যেহেতু বুবলিকে নিয়ে বেশ ঘটনা ঘটেছে এবং অনেক কথাবার্তা হয়েছে, তাই আমি চাইবো যে বুবলিও এখন সাকিবের থেকে দূরে সরে যাক, কেননা এই সম্পর্কটা কারো জন্যই মঙ্গল না। অপু বিশ্বাসে এত বড় মমতাময়ী একজন মায়ের মতো বক্তব্য দিলেন, এরপর প্রিয় দর্শক আপনারা কি বলবেন, অপু আসলেই নাটক করছে, তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।